नमस्कार दर्शक, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে প্রেস করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি বলতে পারেন, সেটা হলো পাস্তা। এই বিগফিল্ডের পাস্তা নিয়ে নিয়েছি এবং পাস্তাটা সামান্য নুন দিয়ে ফুটন্ত জলে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। নিচ্ছি 1 কাপ দুধ। পাস্তা সসটা বানানোর জন্য উইকফিল্ডে এই হোয়াইট পাস্তা সস পাউডার নিয়েছি 1 প্যাকেট। গার্নিশ করে দেব সবজি দিয়ে, যেটা অপশন। তো চলুন এবার আমি দেখিয়ে দিই কিভাবে আমি বানাচ্ছি। ওভেনে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অলিভ অয়েল 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পুরো পাস্তা মিক্সটা। এটা ধিমি আছে, 2-3 মিনিট নাড়াচাড়া করব। পাউডারটা আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি দুধটা। সসটা গাঢ় হওয়া পর্যন্ত দুধটা আমি এর মধ্যে জাল দিতে থাকব। যতক্ষণ ফুটবে ততক্ষণ এটাকে নাড়াতে হবে। সসটা গাঢ় হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমি আছে, 2 মিনিট এটাকে আমি নাড়াচাড়ি করে নেব। 2 মিনিট হয়ে গেছে, পাস্তাটা আমার রেডি হয়ে গেল। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল চট জলদি পাস্তা রেসিপি। এটা সামান্য গার্নিশ করে দেব আর গরম গরম পরিবেশন করবো।